ঠাকুরগাঁওয়ে 12 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড বৃষ্টি, গ্রাম নারী শিশু সহ 3 জনের মৃত্যু। ভোরবেলা 12 মিনিটের ভারী বৃষ্টি ও তুমুল ঝড়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার 2টি ইউনিয়নের 20টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। টিনের চালা উড়ে গেছে কাঁচা বাড়ি ঘরের, গাছ ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। ঝড়ের কবলে 2 নারী ও জমে থাকা পানিতে ডুবে মারা গেছে 2.5 বছরের 1 শিশু। শনিবার ভোর 5টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পৈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম, একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম এবং একই উপজেলার দুয়ারশই ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের 2.5 বছরের ছেলে নাইয়ুম। পৈনুল ইসলাম জানান, সকালে ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে থাকা অবস্থায় ঝড় শুরু হয়। বাড়িতে ছুটে এসে স্ত্রীকে খুঁজে না পেয়ে ডাকাডাকি শুরু করি। পরে বাতাসে উড়ে আসা বারান্দায় পড়ে থাকা টিন ও ছাউনি সরিয়ে দেখি নিচে চাপা পড়ে আছে স্ত্রী। উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দবিরুল ইসলাম জানান, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ঝড়ের সময় স্ট্রোক করেছেন বলে ধারণা করছেন তারা। লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলাম জানান, বাড়ির পাশের গর্তে বৃষ্টির পানি জমেছিল, খেলতে গিয়ে শিশুটি পড়ে গিয়েছিল সেখানে। পরে পরিবারের লোকজনেদের নজরে আসলে তাকে উদ্ধার করা হয়। বালিরাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার বলেন, ইউপি চেয়ারম্যান এবং আমাদের লোকজন ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, আজকে যে ঝড় ভোর রাতে আমি নিজেও ঝড়টা দেখছি, আর সর্বোপরি কথা হলো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি আমার নির্বাচনী এলাকায় যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সেখানে বেশ কয়েকটি জায়গায় আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি, কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি যে ঘর বাড়ি কিছুই নেই, আবার মৃত্যুরও খবর শুনেছি সেখানে এসেছি। এখন আসলে প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আর আটকে রাখা যাবে না, এটা যেখানে যেভাবে হওয়ার হবে হবে, আমাদের এটার জন্য প্রস্তুতি থাকতে হবে যেন এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা যেন না পড়ি। সর্বোপরি আসলে মানুষের সুখে, মানুষের সুখে দুঃখে আপদে বিপদে আমি সবসময় আছি, সবসময় থাকব। আর আজকে আপনারা এখানে এসেছেন, আমি সকল ইতিমধ্যে আমার কথা হয়েছে, তারাও সহযোগিতা করবে, আমরাও ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করবো, আর সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি, শোক জানাচ্ছি। যারা আছে তাদের জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি, আমরা আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি যে এই ধরনের লোক থাকলে আমাদেরকে জানাবেন, আমরা তাদের আর্থিক সহযোগিতা দিব, প্রয়োজনে আপাতত থাকার অন্য জায়গার ব্যবস্থাও করে দেওয়া হবে। আর প্রশাসনের সাথে কথা হয়েছে, তারাও সহযোগিতা করবে।